থাম্বেল টাইটেল চাই কিনে গম পাই গৈছে আজি লৈ আহিছোঁ একদম ধুনীয়া এটা ভিডিঅ' চাব পাৰে। ডিউকৰ আনলিমিটেড ষ্টক আহি গৈছে এ এইচ মটৰ্ছ, লগতে এনফিল্ডৰ কালেকশ্যনো চাব পাৰে। একদম ব্ৰেণ্ড নিউ কণ্ডিশ্যনৰ বাইক পাই যাব। আপাচি R R 310 আছে চাব পাৰে। একদম নেক্সট টু শ্ব'ৰুম কণ্ডিশ্যন, কম চলা বাইক পাব। এম টি ষ্টক চাওক, চবে কৈ আছে এম টি লাগে এম টি লাগে, তো এম টি পাই যাব। ইয়াতে ষ্টক চাব পাৰে, একদম মানে কম চলা বাইক, কম ৰানিং বাইক আপোনালোকে পাই যাব আজিৰ এই ভিডিঅ'টো। ভিডিঅ'টো শেষলৈকে চাই থাকিব, স্কিপ নকৰাক। বহুতে ১,০০,০০০ টকাৰ তলত ডিউক বিচাৰে, এখন 78,000 পাব। ঠিক আছে, মাত্ৰ 78,000 ডিউক 200। দাদা ৰানিং কিমান হ'ল এইটো? ৰানিং এখন আপোনাৰ 50,000 মান হৈছে। হেল্ল' মাই ইউটিউব ফেমিলি, আপোনালোকক স্বাগতম জনাইছোঁ আজিৰ এই স্পেচিয়েল ভিডিঅ'। টাইটেল থাম্বনেল চাই কিনে গম পাই গৈছে আজি আহিছোঁ এ এইচ মটৰ্ছ। এ এইচ মটৰ্ছত ধুনীয়া ধুনীয়া ষ্টক আহিছে, ধুনীয়া ধুনীয়া ষ্টকৰ ভিডিঅ' আপোনালোকৰ কাৰণে লৈ আহিছোঁ। যদি প্লেনিং কৰি আছে এটা বাইক লাগে ঈদৰ আগত, তেন্তে এই ভিডিঅ'টো আপোনালোকৰ কাৰণে। ধুনীয়া বাইক আহিছে চাব পাৰে, ভিডিঅ'টো সেইকলৈকে চাই থাকিব। টাইটেল আৰু থাম্বনেল চাই কিনে তো গম পাই গৈছে আজি আহিছোঁ মই এ এইচ মটৰ্ছ। আছে দাদা নমস্কাৰ। হয় নমস্কাৰ, নামটো জনাই দিয়ক। মোৰ নাম গৌতম সিন্হা। হয় দাদা, ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰাৰ আগতে এড্ৰেছ আৰু টাইমিংটো। টাইমিংটো আপোনাৰ 9:30 পৰা 7:30 লৈ খোলা থাকে। আৰু আপোনাৰ এড্ৰেছটো হ'ল গুৱাহাটী খ্ৰীষ্টান বস্তি, জি এম চি লিং ৰোড হয়। আপোনাৰ জি এম চিৰ পৰা গণেশগুৰি যোনটো লিং ৰোড হয় সেইটো আপোনাৰ নিয়াৰ পাছপোৰ্ট সেৱা কেন্দ্ৰ অলপ আগত আছে, আৰু এইপিনে নিয়াৰ ইগন' ৰিজনেল চেণ্টাৰ। আপোনালোকে গুগল মেপ লোকেশ্যনত এইচ মটৰ্ছ টাইপ কৰিলেও লোকেশ্যনটো পাই যাব। ঠিক আছে, তো দাদা ঈদটো আহি আছে, অফাৰ চফাৰ ৰাখিছেনে নাই? ঈদ অফাৰ মানে ধৰক আপোনাৰ এই হেলমেট এটা আৰু 500 টকাৰ পেট্ৰল, যিকোনো আপুনি বাইক লওক, লাগে 50,000 লওক বা 2,00,000 লওক, এটা হেলমেট আৰু 500 টকাৰ পেট্ৰল। ঠিক আছে, তো দাদা ষ্টাৰ্টিং কিমানৰ পৰা আছে আজি বাইক স্কুটি? বাইক আপোনাৰ হ'ব 32-33 মানৰ পৰা পাই যাব। আৰু স্কুটি পাম নে নাই? স্কুটি পাব, আপোনাৰ ডিউক 250 BS4 হয়, বহুত ডিমাণ্ড, কাস্টমারে বহুত বিচারে। BS4 মডেলটো না পায়, সব BS4 দিও। এখন 2018 মডেল হয়, 33,000 চলিছে। আয়া প্রাইসটো আইব 1,35,000। 1,35,000 হয়। ওকে, রিফাইন্যান্স মিনিমাম কিমান দিব লাগিব? এখন আপোনাৰ 50 মান দিলে হ'ব, 40-50 হবে। এখন আপোনাৰ ডিউক 200 BS6 হয়, আপোনার E20 মডেলটো BS7 বুলি কব পাৰি। এখন BS7 হয়। ওকে, এখন আপোনাৰ প্রায় ৯ মাহৰ গাড়ি, আর এখানে প্রাইসটা আইব 1,70,000। 1,70,000 হয়। রিফাইন্যান্স হলে আপনাকে রিফাইন্যান্স করব পাৰিব, ডাউন পেমেন্ট দিব লাগিব আপনার 60-65 মান দিব লাগিব। আপনার BS6 হয়, আপনার 13 মাহ আছে, এখন প্রাইসটা আইব 1,90,000। ওকে, 1,90,000, কন্ডিশন ধুনিয়া আছে, ধুনিয়া কন্ডিশন আছে। প্লাস আপনার এখন আছে, এখন ডিউক 200 হয় BS6, এখন আপনার 9 মাহৰ গাড়ি, এখন আপনার আইব 2,10,000। 2,10,000 টায়ার কন্ডিশন সব পরে 99% পুরা টায়ার ব্র্যান্ড নিউ হই আছে, পুরা শোরুম কন্ডিশন ভাই। কিমান ফোনকলে বারে ভিজিট করিব? এখনো আছে আপনার 2023 মডেল, আপনার এবছৰৰ গাড়ী, এখন পাই যাব 2,10,000 টকা। 2,10,000 কেছত পাৰ্চেছ কৰিলে নেগচিয়েচন কৰি দিম। নেক্সট এইখনো আছে, এইখন আপোনাৰ 11 মাহৰ গাড়ী, এইখনো 2,10,000 আহিব। 3খন আছে 2,10,000 গাড়ী। আপোনালোকে আহক, আর যোনে সোনকালে আহে, যোনে যোনখন পছন্দ হয় আপোনালোকে লব পাৰে। ঠিক আছে, আহাৰ আগত স্ক্ৰীনশ্বটটো লৈ কিনে দেখাই দিব যে মোৰ ভিডিঅ' চাই আছে, তেতিয়া স্ক্ৰীন পাব। পসিবল নহয়, কিন্তু লৈ যায় বোলে মেজৰ কিবা ইঞ্জিনৰ অসুবিধা পালে, এমাহ 15-20 দিন এমাহৰ ভিতৰত যদি মেজৰ ইঞ্জিনৰ অসুবিধা পালে, তে আপুনি মোৰ তাত লৈ আনিব, মই এইটো চাই দিম। ঠিক আছে, নেক্সট দাদা আপোনাৰ কেটিএমৰ হাজবেণ্ড না 250 হয়,
এখন আপনার 2200 মডেল 140,000 আইব ওকে 140,000 সব পরে বাইক নিয়ে আছে এটা মানে দেওয়াতে মা পালেসরে যা সব পড়ে দিবা এইগুলো গেটি আছে ওকে দেখাই বেছে আপনার রোডো কন্ডিশন বড়গুন নাই ধুলি বতা চলি আছে এইগুলো ধুই মেলি সাফাসব কই দিয়া যাব পারো ওকে নেক্সট আদা ডিউক 200 এখন আপনার BS4 হই ডিউক 200 এখন 17 নো মডেল ওকে আর বহুতে লাখ 1 লাখ টাকা তল ডিউক বিচারে এখন 78,000 পাবো ঠিক আছে মাত্র 78,000 ডিউক 200 দাদা রানিং কি মান হলো তো রানিং এখন আপনার 50,000 মান আছে ওকে ফার্স্ট ওনার ফ্রেশ মানে এখন একদম 24 মডেল সারি মাহ গাড়ি হয় মাত্র সারি মাহ ওল্ড সারি মাহ গাড়ি স্ক্র্যাচলেস হয় কত আপনি স্ক্র্যাচ না পাই ঠিক আছে আপনি আহি নিজে ভেরিফাই করে চাই লব পারে এখন নতুন লুয়ার এখন তো মানে পার্থক্য নাই আপনাকে এবার আহি নতুন লুয়ার আগতে এবার আহি চাই লব এস মোটরস মানে ধুনিয়া স্টক লইছে আপনার নগর কারণে সব পরে রানিং কি মান হলো রানিং 7800 হইছে ওকে আপনার কন্ডিশন ধুনিয়া আছে প্রাইস আইবো আপনার 2,35,000 এখন প্রায় আপনাদের পাবো 2,15,000 যখন নতুন দাম 3,30,40 মান পরে একটা স্ক্র্যাচ না পায় আপনাদের কন্ডিশন পুরো ব্র্যান্ড নিউ 2,15,000 পাবো মুতাত গাড়ি আপনি নতুন নতুন পাবো প্রাইস টু অলপ ইফাল ইফাল হবো পারো কথা নাই কিন্তু গাড়ি একদম জেনুইন পাবো আর ডটলেস তারপরে কন্ডিশন পুরো ধুনে দাদা ফার্স্ট ওনার না সেকেন্ড ওনার ফার্স্ট ওনার ফার্স্ট ওনার হয় হয় তারপরে পুরো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ফাইন্যান্স অ্যাভেলেবল সব ইয়া ধুনিয়া কালারটাও ভালো আছে ৩৩,000 23,000 হয় 23 মডেল হয় তারপর আপনার ম্যাট ব্ল্যাক কালার পাবো আপনাকে 2022 মডেল এখন আইবো 155,000 টাকা 155 হয় দেন আপনার ম্যাট ব্লু দাইবো আপনার মেটিওর 2022 মডেল 145,000 টাকা ঠিক আছে পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রাইস একদম লিমিটেড মেটিওর জি হকলে বিচারি আছে আপনাকে আরামসে আহি গেনে তিনি গনে চাও পারে বাজেট টু 10-15,000 ইফাল ইফাল হবো বয়স হিসাবত কন্ডিশন হিসাবত আপনাদের যুনগন পছন্দ হয় যুনগন বাজেটত মিলে আপনাদের এখন লৈ যাব পারি ঠিক আছে লিমিটেড আছে স্টক যিমান ফুনকালে পারে আহি গেনে লৈ যাব আর তো এক্সচেঞ্জ করে লৈ যাব পারি মানে নিশ্চয় এক্সচেঞ্জ করিও পারিব তেলুক পুরনা গাড়ি কিবা যদি থাকে এখন আনি আমাক জমা দি গেনে তা হে পয়সাটো প্লাস মাইনাস কই তেকাতে ক্যাশত কিনে পাচ্ছে বা ফাইন্যান্সত পারচেজ করে এটু তেওর কথা আপনাদের এটু ফেসিলিটি আছে অ্যাডভেঞ্চার ট্রাভেলিং বাইক লাগলে এটু মানে অ্যাভেলেবল আছে সফরে এখন আপনারা চাইলো পুরা ফুল ট্রাভেলিংয়ের কারণে বড়িয়া বাইক আপনাদের ইয়াতে বেগ সেগ উলুমুয়া সব বস্তু প্রায় আছে অলমোস্ট গার্ড সেট লাগি আছে এইখন আপনার 2021 মডেল হয় আর এখন আপনাদের পাবো 1,75,000 টাকা 1,75,000 হয় রিফাইন্যান্স দা মিনিমাম রিফাইন্যান্স হয়ে যাব সব রিফাইন্যান্স তো মো সব গাড়িত কই থাকা তো সম্ভব নয় 40% এভারেজ আপনার ডাউন পেমেন্ট দিব লাগে সো গাড়িখনের যেটু প্রাইস হয় তার আপনাদের 40% ক্যালকুলেশন করিব এখিনি আপনার দিব লাগে কিছুমান গাড়িত আপনার যদি প্রোফাইল ভাল থাকে কাস্টমারের 30-35% কিছুতো হয় সো আপনাদের যদি কিবা ইনকোয়ারি থাকে মূল নাম্বারটা থাকবেই আপনাদের খুদি লব যে ইমান মান ডাউন পেমেন্ট হবো নাকি কিন্তু 40 এভারেজ থাকে আপনাদের 40 এটা ক্যালকুলেট নিজে করে রিফাইন্যান্স অল ওভার আসাম হয়ে যাব অল ওভার আসাম বলি কব নরি অল ওভার আসাম নহয় গোয়ালপাড়া হবো গোয়ালপাড়া গোয়ালপাড়া হয়ে যাব নোয়া নহয় কিন্তু সিলেক্টেড কিছুমান ভেহিকেল
মানে আপনার টাইপ অফ ভেহিকল নহয়। আপনারা কন্টাক্ট করিব, নাম্বার আই আছে, মোর নাম্বার আছে, ফোন করিব। ঠিক আছে দাদা, এটা আহিলে নেগোসিয়েবল হবো না? তো ক্যাশ অফ পারচেজ করলে নিশ্চয় নেগোসিয়েশন হয়ে যাব। ঠিক আছে, আর এদের স্পেশাল কি থাকিব? হুইল ডাঙর লাগে, সেইটো কারণে আপনাদের প্রায় 150 পরা 2 লাখের ভিতর আপনাকে খরচা করব, যেহেতু নতুনের দাম 3 লাখের উচর উচি পড়ে। সো আপনার এইখানে খরচা করেও সেকেন্ড হ্যান্ড পাই যাব আপনি। এইবিলাক এভরিথিং আছে, পাই যাব আপনার। ঠিক আছে, নেক্সট দাদা, নেক্সট আপনার বহুত ডিমান্ডিং বাইক দেখাও, যেহেতু বর্তমান ইউথর মানে বহুত ডিমান্ডিং হয়। আপনার এম টি ফিফটিন বহুতে ডিমান্ড করে আছে, MT-15 লাগে, MT-15 লাগে। মানে আনিছো 2024 রিসেন্ট ইয়ারের আনিছো, 2024 এখন নয় দুখন নয় তিনখন আছে, আর হোয়াইট ব্ল্যাক মনস্টার এডিশন চারিখন এখন আপনার 2020 হয়, এখন আপনার ভার্জন 1 হয়, ভার্জন 3 আছে। মানে রিসেন্ট আপনার 24 আনিছো তিনখন, আপনার মনস্টার এডিশন, ব্ল্যাক এডিশন, হোয়াইট এডিশন গোটেখিনি আছে, আপনাদের চাই লোবেন। এখন আহিব আপনার 2023 ডিসেম্বর, মানে 24 পাঁচ মাহর গাড়ি। ওকে, পাঁচ মাহ গাড়ি এমটি আহিব 1,65,000 টাকা। 1,65,000 সিট কভার সহ পরে, মানে মাত্র 4 মাহ রানিং, পাঁচ মাহ রানিং হয়, মানে নেক্সট শোরুম কন্ডিশন হয়। আপনাদেরকে নতুনে আর থাকে, এইটো আপনার 5 মাহর গাড়ি হয়। ওকে, এটো 5 মাহ, 5 মাহ। নেক্সট আছে আপনার 3 মাহর গাড়ি, 3 মাহর গাড়ি হয় হয়, ভার্জন 2 3 মাহর গাড়ি। ওকে, এখন আইব আপনার 1,68,000 হয় দি আছে, মানে বহুতে কম প্রাইজত আপনাদেরকে পাই আছে। নেক্সট শোরুম কন্ডিশন MT-50 গুয়াহাটির ভিতর এস মোটর শো। নেক্সট দাদা, এখন আপনার 2020 লাস্টর, মানে অলমোস্ট 21 হয় ভার্জন 1, বহুত ধর ভার্জন 2 লোব কারণে বাজেটটু নিমিলে। সো তেও লোব কারণে 1,30,000 টাকা আপনাকে MT-50 লোব পারি, 1,30,000 হয়, মাত্র 1,30,000 টাকা পাই যাব MT-50। নেক্সট আছে NS-160 2018 BS4 মডেল, অনলি 68,000 আপনাকে NS এর মজা লোব পারি। ওকে, নেক্সট আছে আপনার N-160 2023 মডেল হয়, এখন আহিব 95,000। ওকে, 95,000। নেক্সট আছে আপনার 6 মাহর পালসার, বহুতে বিচারে 150 ডুয়েল ডিস্ক, ডুয়েল ডিস্ক ABS হয়, মাত্র 1,500 কিলোমিটার চলিছে, এখন আহিব 1,03,000 টাকা। 1,03,000 হয়, ঠিক আছে, চাব পারে একদম শোরুম কন্ডিশন বাইক পালসার। মাইলেজ কিমান দিব এটো মিনিমাম? মাইলেজ আপনার 45 তো সিটির দিব, বাইরে 50 প্লাস দিব। বাড়ি যায় 150 এখন লোব খুঁজে তেওঁলোকৰ কাৰণে, এইখনো ধুনীয়া কণ্ডিশ্যনৰ গাড়ী, 21 দিন লাষ্টৰ গাড়ী হয়, এইখন আহিব 78,000 লৈ যাওক। ৰিফাইনেন্স এভেলেবল, ৰিফাইনেন্স এভেলেবল আছে, আপোনালোকে ৰিফাইনেন্স কৰি ল'ব পাৰে, কেছত ল'ব পাৰে, সেই আপোনালোকৰ চইচ। আপোনালোকে ডিলাৰ ভিজিট কৰক, দেন আপোনালোকে ডিচাইড কৰক কেছত লয় ফাইনেন্সত লয়। ঠিক আছে, নেক্সট এটা আছে, নেক্সট আছে আপোনাৰ 2023 আপোনাৰ অক্টোবৰ মাহৰ, মানে ধৰক 7 মাহৰ গাড়ী, নতুনকৈ লঞ্চ হৈছে N-150। বাজাজেই লঞ্চ করেছে নতুনকে N-150 হয়, আর অল্প আগতে দেখালো N-160 দেন N-150, এখন আপনার 8 মাহর গাড়ি, আপনার হোয়াইট কালার, ধুনিয়া কন্ডিশন, এখনও পাব 95,000 অনলি।
মানে এক্সেভার কেরেক বাইক এটা আর টেনশনে নাই গোহাটের ভিতর সেকেন্ড হ্যান্ড বাইক একদম ধুনিয়া ধুনিয়া পাই যাবো এই এইচ মোটর নেক্সট দাদা নেক্সট আছে আপনার সোমা আর স্টার সিটি বহুতে মাইলেজ দিয়া গাড়ি বিচারে অল্প নতুন হব লাগে মাইলেজ দিব লাগে সেইটো কারণে হল এখন সোমা আর স্টার সিটি পাবো মাত্র আপনার 65,000 65 হয় ঠিক আছে সেকেন্ড হ্যান্ড বাইক কিন্তু একদম শোরুম কন্ডিশন এটা পাই সোমা সোমা মানে গাড়ি কোন চলাই না হয় মানে বহুতে কম রানিং বাইক নেক্সট আছে আপনার টিভিএস রাইডার ওকে এখনো আপনার 1.5 বছর গাড়ি এখন প্রায় 1,20,000 পরে মই 50,000 টাকা কমত দিয়ে আছো আপনার 70,000 টাকা দিয়ে আছো 1.5 বছর ঠিক আছে আর দাদা যেবিলাক কম কম চলা গাড়ি এবিলাক ওয়ারেন্টি পাই যাব কোম্পানি কোম্পানি ওয়ারেন্টিটো চাও কোম্পানি ওয়ারেন্টিটো বহুত ডিপেন্ড করে আপনার সার্ভিসিং গোটেকেইটা করব লাগিব সেই ডিপেন্ড করে নতুন গাড়িবিলাকত মূল হিসাবত ইঞ্জিনের প্রবলেম হব নালাগে আনলেস যদি কাস্টমারে নিজে সার্ভিস টাইমত নকরায় তেনেহলে ইঞ্জিনের প্রবলেম হব নালাগে কারণ ইমান তো আর গাড়ি নয় কবাত হাজার লাখের ভিতর এখন গাড়ি ম্যানুফ্যাকচার ডিফেক্ট হয় সেটাও আর কোনো কব নরে ঠিক আছে নেক্সট দা হন্ডা নেক্সট আপনার হন্ডা আছে SP125 এখনো 2300 মডেল এখন পাবো আপনাদের 65,000 টাকা নেক্সট সুপার স্প্লেন্ডার বহুত ডিমান্ডেড গাড়ি এখন নামতে বিক্রি হয় গাড়ি চাব দরকারে নাই এখন আহিব আপনার 62,000 নেক্সট আহিব আপনার হন্ডা হর্নেট উইথ ABS মডেল এলোয় ডিস্ক ব্রেক ABS আপনাদের ডুয়েল ডিস্ক পাই যাব এখন প্রায় নতুনত 1,50,000-60,000 মান পরে এখন দিয়ে আছো মাত্র 55,000 টাকা নেক্সট সবতকে আজি কম দামের গাড়ি 33,000 টাকা আজিকালি 33,000 টাকা ভাল মোবাইল না পাই আপনাদের বাইক দিয়ে আছো 33,000 টাকা সেলফ থাকাও উইথ সেলফ এলোয় স্পকুলো গাড়ি নয় মাইলেজ মানে ভালো এবিলাক হয় নেক্সট আপনার আছে গ্লেমার 2023 মডেল টপ মডেল কোন হয় আপনার উইথ ডিস্ক ব্রেক আপনাকে পাবো 65,000 অনলি 65,000 লই যাক যিমান কমার ভিতর পারে নেক্সট আছে আপনার 2022 পালসার 125 হয় ডুয়েল সিটর হয় বহুতে পালসার চলাও খুঁজে কিন্তু মাইলেজের কারণে আকু গ্লেমার বা সুপার স্প্লেন্ডারও ফিনে যায় সো পালসার যোনে চলা খুঁজছে মাইলেজের কারণে 125 cc বহু ধুনিয়া কন্ডিশন 3,000 মাত্র চলা গাড়ি পাবো মাত্র 70,000 টাকা 17,000 মাত্র 70,000 হয় তিন মাস চলা 3,000 চলিছে 3,000 চলা 1.5 বছর গাড়ি ইমান কম কম রানিং বাইক আর নেক্সট আপনার আছে FZ ভার্জন 3 2023 মডেল 12,000 চলিছে 1,00,000 টাকা আপনার দি দিম 1,00,000 টাকা ঠিক আছে কালেকশন মানে এক্সেভার কারেক আপনারা কত না পাবো গোহাটির ভিতর মানে এস মডেল হয় আপনাদের আহক ভিডিও আপনাদের দেখাইছো যদি কারোবার আপনাদের ইন্টারেস্ট আছে বা ভাবিছে যে নহয় ইমান আহক আপনাদের সাউক মেলক গাড়িখন তারপর আপনাদের পারচেস করি লাগে লগত মেকানিক আনিব খুঁজে আপনাদের আনিব পারে ঠিক আছে সব ফ্যাসিলিটি আছে টেনশনে নাই আর দাদা ফাইন্যান্স ডকুমেন্টেশন বলে কি কি লাগে ডকুমেন্টস তো আপনাদের আজকালি নরমাল জেনারেল জেনে আপনার লগত বা মূল বর্তমান আছে মোবাইলত থাকে প্যান কার্ড আধার কার্ড ব্যাংক পাসবুক তো আজকালি থাকে আর ATM কার্ডখন এইখিনি হলে আপনার সাফিসিয়েন্ট হয়ে যায় আছে আর স্কুটি আছে বা আর R15 আছে ডমিনো আছে দেখাও বলো কাহক ইয়াতে ইমান জায়গা নাই